नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर के स्वागत। आज आमी आपनादेर संगे माछेर दई कालियार एकटा रेसिपी शेयर करब। तार जोन्नो आमी एखाने माछ नियेछि, माछगुलो आगेई नून हलुद माखिये रेखेछि। आर लागबे टक दई, लवण, चीनी, आदा रसुन बाटा बड़ चामचे एक चामच, दुटो एलाच, एक माझारी साइजर प्याज, एक माझारी साइजर टमेटो, जीरे गुड़ो, धने गुड़ो और हलुद गुड़ो। जे प्याजटा नियेछिलाम सेटाके आमी पेस्ट बनिए नियेछि, टमेटोटाकेओ पेस्ट बनिए नियेछि। एबार एकटा फ्राइंग पैन नियेछि, ताते सर्षेर तेल दिलाम, तेल गरम हये गेछे, माछगुलो भेजे नेब। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে এলাচ থেতো করে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের পেস্টটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর যে টক দইটা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিলাম লবণ আর বেশ খানিকটা চিনি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই টক দইয়ের মধ্যেই লবণ আর চিনি দিয়েছি, তাই আমি আর গ্রেভির মধ্যে আলাদা করে লবণ চিনি দেব না। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে টক দইয়ের অর্ধেকটা দিয়ে দিলাম। মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার বাকি যে টক দইটা আছে সেটা দিয়ে দেওয়া হলো। দইটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু ফুটে উঠলেই আমার রেডি হয়ে গেল মাছের দই কালিয়া। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এই রকম সহজ ও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রান্না সংক্রান্ত কোনো রকম কোনো সাজেশন থাকলে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।